আমরা 100% আশাবাদী এবং নিশ্চিত যে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। এই যে 1,06,000 যে ভোট আমরা গত বিধানসভায় আমরা জিতেছিলাম, সেটাই আমাদের টার্গেট। যে 1,06,000 সবার প্রথম বললাম, ভোট প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া খুব ভালো পাচ্ছি, মানুষের মানে মন খুলে সাড়া, মানে ঘরের মানুষকে যেমন একটা ঘরে যেমন একটা অতিথি আসলে যেমন মন খুলে একটা সাড়া দেয়, ঠিক আছে, মানুষের সেই আনন্দ, সেই ফুর্তি, সেই যেন একটা মানে নতুন যেন কোনো একটা, আমরা যদি ঈদের টাইমে যেমন ধরুন নতুন জামা কাপড় পরা বা সিমই খাওয়ার যে আনন্দটা পাই, সেই আনন্দটাই মানুষ পাচ্ছে, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। এই প্রচন্ড গরমে ভোট প্রচার করছেন, নিজেকে এনার্জেটিক রাখছেন কিভাবে? দেখুন, জনতা জনার্দন সঙ্গে আছে, ঠিক আছে, আপনারা যতক্ষণ দেখেছেন, যতক্ষণ সঙ্গে থেকেছেন, একইভাবে দেখেছেন মানুষের যে সাড়া, এবং সাড়ার মধ্যে কোনো রকম আপনি দেখতে পাবেন না যে তাদের মধ্যে কোনো রকম কৃত্রিম মনোভাব আপনি দেখতে পাবেন না, কৃত্রিম কোনো ব্যবহার দেখতে পাবেন না আমাদের মধ্যে না মানুষের মধ্যে। তো এই যে মানুষের যে সাপোর্ট, মানুষের যে আপনার সাড়া, মানুষের যে আপনার মানে কি বলবো, মানুষের যে আপ্যায়ন, এই এগুলোতেই আমরা এনার্জেটিক থাকছি সারাক্ষণ। ভোটে জয়লাভ করার পর, MLA হওয়ার পর মানুষের জন্য প্রথম কোন দাবিগুলো রাখবেন? দেখুন, আমাদের এখানে অনেক কাজ হচ্ছে, সেখানে আপনার দাঁড়িয়ে আমাদের কিছু কাজ আছে, যে আমাদের প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী সাহেব, এখানে আমাদের মানুষের দাবি ছিল একটা দমকল কেন্দ্রের, যেহেতু আমাদের এখানে প্রত্যন্ত এলাকায় দম আগুন লাগার কাজটা, যখন আগুন যখন লেগে যায় তখন আর কি, তখন দূর থেকে দমকল আসতে অনেক দেরি হয়ে যায়, এবং আমাদের চোয়ার এলাকা আছে তো অনেক এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক মানে ক্ষতির মধ্যে আমরা, ক্ষতিসাধনের মধ্যে পড়ে যায়। তো তার জন্য কিন্তু উনি যথেষ্টভাবে একটা প্রয়াস চালিয়েছিলেন দমকল কেন্দ্রের জন্য, এবং দমকল কেন্দ্রের যে মানে প্রসেসটা আর কি করার জন্য, সেটা অনেকটাই আমি যতদূর জানি অনেকটা এগিয়ে ফেলেছেন, সেই প্রসেসটা আমি যতটা দূর পারবো আমি সম্পন্ন করার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মানুষের জন্য। দেখুন, প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যান, আপনারা গিয়ে দেখ, হয়তো নিশ্চয় গিয়ে থাকেন, সেখানে গিয়ে দেখবেন যে মোদির যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টির কোনো ইয়ে নেই, মূল্য নেই, তার কোনো নিশ্চয়তা নেই, সে মুখে এক বলে কাজে আর এক করে। আজকে 2014 সাল থেকে আজ পর্যন্ত মানুষ সেটাই দেখে এসছে, এবং যে ওরা এটা তুলেছে আব কি বার 400 পার, ঠিক আছে, এই যে ইয়েটা তুলেছে না, এবার দেখবেন যে এবার ওদের ধ্বংসের পালা, মানুষ জেগে উঠেছে, মাত্র মোর অরলেস 34% ভোটে ওরা আজকে গদিতে বসে আছে। তার মানে এখনো পর্যন্ত যে শতাংশ ভোট মোদির বিরুদ্ধে যাচ্ছে, বুঝে নিতে হবে যে সিংহভাগ মানুষ মোদিকে বিজেপিকে প্রত্যাখ্যান করে, ঘেন্না করে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে লোকসভা ভোটের পর তৃণমূল দলটাই আর থাকবে না। শুভেন্দু অধিকারী নিজের অস্তিত্ব থাকবে কিনা সেটা আগে ভাবুক। কারণটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো নিজে ওয়াশিং মেশিনে ঢুকে তো বেরিয়ে আবার মানে সাদা হয়ে গেছে, ঠিক আছে, এখন বড় বড় লেকচার মারছে বাংলার জন্য। তো শুভেন্দু অধিকারীর ভালো কোনো চিন্তা ভাবনা নেই বাংলার জন্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এদের ভালো কোনো চিন্তা ভাবনা নেই। 100 দিনের কাজের টাকা, প্রকল্পের টাকা পাওয়া যাবে, ও বলে কিনা আমি বন্ধ করে দেবো, ঠিক আছে, তাহলে বাংলার ভালোটা কিসে চাই? আবাস যোজনার টাকা পাওয়া যাবে, ও বলে যে না আসে সেটা আমি চাইবো, তো বাংলার ভালোটা কিসে? বাংলার মানুষ খুব ভালোভাবে জানে যে এরা অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হচ্ছে যে জনবিরোধী কাজ করছে, বাংলা বিরোধী কাজ করছে, মানুষের দিকে প্রত্যাখ্যান করেছে, মানুষ আগামী দিনেও প্রত্যাখ্যান করবে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী আপনি? আমরা 100% আশাবাদী এবং নিশ্চিত যে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। ভগবানগোলা যে উপনির্বাচন হচ্ছে, সেখানে আপনার মূল প্রতিপক্ষকে বিজেপি না কংগ্রেস? মূল প্রতিপক্ষ আমরা নিজেরাই, মানে অর্থটা এটাই যে 1,06,000 যে ভোট আমরা গত বিধানসভায় আমরা জিতেছিলাম, সেটাই আমাদের টার্গেট। যে 1,06,000 মানে আমরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ, এটাই আমরা বলতে চাইছি। মূল প্রতিপক্ষ আর অন্য যে প্রার্থী রয়েছে তাদেরকে আপনারা কতটা এ করছেন, চ্যালেঞ্জ কতটা, জয়ের বিষয়ে কতটা চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই, কারণটা হচ্ছে মানুষ প্রত্যাখ্যান করছে, মানুষ প্রত্যাখ্যান করছে, মানুষের কাছে গেলে মানুষ সাড়া দিচ্ছে না। আজকে বড় বড় নেতা ধার করে নিয়ে এসছে এখানে, ঠিক আছে, যে তারা নাকি মানে সংসদে গিয়ে মানে ভালো ভালো মানুষের জন্য দাবি দাওয়া করে, এতদিন ধরে উনি কি করেছেন, এতদিন ধরে উনি কি করেছেন? কংগ্রেস যখন জোট করছে এখন ইয়ের সঙ্গে, বামফ্রন্টের সঙ্গে বা CPM এর সঙ্গে, এই যে অনৈতিক জোট, আজকে 54,000-55,000 মানুষ খুন হয়েছে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেসি ভাই বোনেরা, তো সেখানে আপনার বলুন যে এই যে কংগ্রেসিরা যেভাবে কি ভোট দিতে পারবে কাস্তে হাতে, যারা আসল নীতি আদর্শ নিয়ে কংগ্রেসটা করে,
দু একজন নেতা তাদের গদি টিকিয়ে রাখার জন্য কিন্তু আজকে এই অনৈতিক জোটে মত্ত হয়েছে, মানে মানুষের নীতিকে আদর্শকে নিয়ে মানুষের যে একটা ভাবনা আছে, মানুষের যে একটা সফট কর্নার আছে সেটা নিয়ে কিন্তু খেলছে। তাহলে ইন্ডিয়া জোটকে কি আপনারা চাইছেন না? না, ইন্ডিয়া জোটকে আমরা কেন চাইবো না? ইন্ডিয়া জোটকে চাইবো, নিশ্চয়ই চাইবো। কারণটা হচ্ছে যে আমরা এখান থেকে ভোটে জিতবো, জেতার পর কেন ইন্ডিয়া জোটে তো ওখানে তো আপনি দেখুন কেরলে সিপিএম আর কংগ্রেস একে অপরের সঙ্গে লড়াই করছে, কনটেস্ট করছে। তার মানে কি এটাই যে মানে তারা ইন্ডিয়া জোটকে চাইবেন না? আসুক না, ভোটের পরে যে রেজাল্ট হবে তারপরে আমরা নীতি নির্ধারণ করবো যে আমরা ইন্ডিয়া জোটে যাবো, নিশ্চয় যাবো, যদি আমরা সেই ইয়েটা পাই তাহলে নিশ্চয় যাবো। ভোট আসছে আর দেখা যাচ্ছে যে ওদিক থেকে অমিত শাহ বারবার বাংলায় আসছে, আজকেও অমিত শাহ এসছে, বিষয়টা নিয়ে কি বলবেন? 2019 দেখেছি, 2021 দেখেছি যে বাংলা দখল করবে। ওরা তো রীতিমতো চার্টার প্লেন ভাড়া করে মানে ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিল, দিল্লি টু ওয়েস্ট বেঙ্গল, দিল্লি টু কলকাতা, দিল্লি টু কলকাতা, কলকাতা টু দিল্লি, আজকের দিনও সেই কাজটাই করছে। এতে কিছু হবে না, বাংলার সংস্কৃতি সম্বন্ধে তো কোনো ধারণা নেই, বাংলার রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই, বাংলার মাটি সম্বন্ধে কোনো ধারণা নেই, বাঙালি সম্বন্ধে কোনো ধারণা নেই, বাঙালির আবেগ নিয়ে ওদের কোনো ধারণা নেই। ঠিক আছে, ওই চাপিয়ে দেওয়া রাজনীতি বা মানে বাইরের সংস্কৃতি চাপিয়ে দেওয়া এটা আমরা কখনোই মানব না। বাঙালির একটা নিজস্ব সত্তা আছে, সেটা গোটা ওরা এখনো বুঝতে পারেনি, কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ কেন, গোটা পৃথিবীর মানুষ জানে যে বাঙালি বলে একটা ভিন্ন জাতি আছে, সে জাতির আলাদা জাতিসত্তা আছে। ভগবান বলে লোক নির্বাচন কেন্দ্রে এক কথায় আপনি এখানটা ভূমিপুত্র, এটা কি আপনার এক্সট্রা প্রায়োরিটি? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। দেখুন, এটা যেমন ঠিক তেমন পাশাপাশি এটাও একটা কথা বলি যে মানুষের পাশে আমরা থাকি এবং মাথার উপরে অভিষেক ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আছে এবং ঘাসের ওপর জোড়া ফুল যে প্রতীক আছে, মানুষের ভরসার প্রতীক। ঠিক আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি মানুষের কাছে।